Hello everyone, assalamu alaikum. Welcome to our new blog, Yaqeen's Mom. Aaj first time notun blog shuru korlam. Asha kori apnader shobar bhalo lagbe. Blog ta shuru korlam daawater moddhe diye. Amader phuppir bashay ekta daawat chilo. To shekhan thekei daawat amra blog ta start korlam. To amra dekhte dekhte pouche gelam phuppir bashay. আমাদেরকে ফুপি ওয়েলকাম ড্রিঙ্কস দিল, ওয়েলকাম ড্রিঙ্কস ছিল ফুপির হাতের মজার শরবত। আমরা যাওয়ার পর ফুপি সুন্দর করে আমাদেরকে শরবত দিল, তো আমরা সবাই বসে শরবত খাচ্ছিলাম। এক এক করে সবাই আসছে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, গেস্টরা। ইতিমধ্যে আমরা সবাই শরবত খাচ্ছি আর গল্প করতেছি, সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। অনেকদিন পর সবাই একসাথে দেখা হয়েছে, খুব ভালো লাগতেছে। ইয়াকিনকেও শরবত দেওয়া হয়েছে ছোট্ট একটা ক্লাসে করে, তো সেটা নিয়ে সবাই খুব দুষ্টুমি করছে ওর সাথে। ইয়াকিন শরবত খাচ্ছে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমাদের ব্লগটা। তো ইয়াকিন শরবত না খেয়ে দাদুকে দিয়ে দিল ওর গ্লাসটা নিয়ে। সবাই দুষ্টুমি করতেছে গ্লাসটা নিয়ে যাব, খুব সুন্দর একটা গ্লাস। ওর বাবা বলতেছে এটা বাসায় নিয়ে যাব ইয়াকিনের জন্য। ইয়াকিন ওর চাচার সাথে দুষ্টুমি করছে, এর মধ্যে বাসায় সবাই চলে আসছে, তাদের সাথে কথা হচ্ছে আমাদের। আর কি, তো ভাই বোন সবাই একসাথে হলে যা হয়। বড় আপু আমাদের বসে ডায়েট সম্পর্কে টিপস দিচ্ছে, কি করে ডায়েট করা যায়, হেলদি খাবার খেয়ে কিভাবে ডায়েট মেনটেন করতে হবে, সে ব্যাপারে আমাদের খুব ভালো টিপস দিচ্ছে। অনেকদিন পর ভাই বোন সবাই একত্রে হলে আসলে গল্পের কোনো শেষ থাকে না। বড় আপু, ফুপ্পি, আন্টি, তারপর ইভা, সবাই একত্রে বসে আমরা গল্প করছিলাম। আর এইদিকে মা, ভাবি, চাচি সবাই বসে একসাথে গল্প করছে। আসলে অনেকদিন পর দেখা হলে যা হয়, গল্পের ঝুড়ি নিয়ে বসা হয়, যত প্রকার কথা আছে তাদের সব একত্রে হলে, দেখা হলে আসলে বলা হয়। আর এইদিকে আমি ফুপির বাসাটা ঘুরে ঘুরে দেখছি। আসলে ফুপি একা থাকে, তার তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, তো ফুপি একাই পুরো সংসারটা, আসলে বাসায় থাকা হয় তার, খুব কষ্ট হয়। তার মধ্য দিয়েও সে খুব নিপুণ হাতে তার ঘরটা সাজিয়ে রাখছে। আর দেয়ালে যত পেন্টিং দেখা যাচ্ছে, এগুলো সব বড় আপুর বিয়ের আগের করা। বড় আপু খুব, আসলে তার কথা বলে কিছু শেষ করা যাবে না, সে অনেক গুণী, সকল গুণের অধিকারী, সে সব কাজেই সে পারদর্শী। রান্না আসলে তার কথা বলে শেষ করা যাবে না, আসলে মনের দিক থেকেও সে খুব ভালো একটা মনের মানুষ। আর এইদিকে আমি ইয়াকিনকে ঘুম পাড়ানোর খুব চেষ্টা করছি, কিন্তু সে কোনোভাবেই ঘুমাতে চাচ্ছে না তার বাবাকে ছাড়া। তার বাবা দুলা ভাইদের সাথে খুব ব্যস্ত ছিল, অনেকদিন পর ভাইয়াদের সাথে দেখা হয়েছে, ভাইয়াদের সাথে কথা বলতেছে, তাদের সাথে একটু বাহিরে গিয়েছে। আমি ইয়াকিনকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ইয়াকিন ঘুমাচ্ছে না। ইয়াকিন বাবাকে ডাকছে আর ঘুমের জন্য চেষ্টা করতেছে, বাবা বাবা বলে ডাকছে, কিন্তু সে ঘুমাচ্ছে না। ওইদিকে ফুপি
ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে দিয়েছে, সবাই খাবার খেতে বসে পড়েছে। আসলে ফুপ্পির হাতের খাবার খাওয়ার জন্য আমরা, যখনই দাওয়াত দেওয়া হয় ফুপ্পির হাতের খাবার খাওয়ার জন্য আমরা খুব অধীর আগ্রহে থাকি, কারণ ফুপ্পির হাতের রান্নাগুলো খুব মজার হয়। যদিও সেদিন ফুপ্পি একা একা সব কিছু করেছে, তার মধ্যে ছিল মজার মজার দুটি আচার, তারপর আপনার প্লেন পোলাও, গরুর মাংস, ইলিশ মাছের পাতুরি, ভর্তা, ডাল ভুনা, শুটকি, বেগুন দিয়ে শুটকি রান্না করেছে। এটা তো অসম্ভব মজার ছিল, আসলে খুবই মজার ছিল পপ্পি হাতের শুটকি মাছটা রোস্ট। তো সবাই খাচ্ছে, তারপর আমরাও বসে পড়লাম। এরপর মা, আমি, চাচি, আমার ছোট জা, ভাবি, আমরা সবাই একসাথে বসে পড়েছি। এক এক করে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে, খাওয়া দাওয়ার পর্বটা। আসলে দাওয়াতে যাওয়া মানে খাওয়া দাওয়া, সবাই একসাথে বসে গল্প করা, এই তো এভাবেই সারাটা দিন কেটে যায়। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের ব্লগটা, আমাদের সাপোর্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এর মধ্যে আপু আমাদেরকে সার্ভ করে দিয়ে আপু নিজে বসে পড়েছে, আপু খাচ্ছে, তার ভাই তার সাথে দুষ্টুমি করতেছে পাশে বসে। এদিকে মেজো আপু, ফুপ্পি, তারা আসলে একটু সবার লাস্টেই বসেছে। মেজো আপুর সাথে আমরা দুষ্টুমি করতেছি, আপুর প্লেটে অবশ্য কোক পড়ে গিয়েছে, আপু বলতেছে কোক দিয়ে হাড় খেতে নাকি অনেক মজা, খুব টেস্টি। তো সে আমাদেরকে টিপস দিচ্ছে কিভাবে কোক দিয়ে হাড় খাওয়া যায়, সে ব্যাপারে আমাদেরকে বলতেছে। এই আর কি, এইভাবে আমরা একত্রে হলে আসলে অনেক দুষ্টুমি করি, অনেক কথাই বলি। তো ফুপ্পি এদিকে খাওয়া শেষ, ফুপ্পিকে আমি জিজ্ঞাসা করতেছি ফুপ্পি আর কিছু খাবেন না, ফুপ্পি বলছে না আমার শেষ, আপু আবার খাবার ট্রাই করতেছে, যেহেতু তার প্লেটে কোক পড়ে গিয়েছে সে আবার। এখন আমি নিচ্ছি ভর্তা, ভর্তা হবে অনেক টেস্টি এন্ড ইয়ামি। আর কিছু আসলে আর কিছু বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি এটা একটা ইলিশ মাছ। একটু আচ্ছা ভর্তাটা আগে টেস্ট করো। ও টেস্ট করে দেখছি। হ্যাঁ একটু রিভিউটা দাও, ভর্তা রিভিউটা দাও। এটা কিসের ভর্তা, কিসের ভর্তা, কিসের ভর্তা? আর হাম মম বলো একটু, এটা বরবটির ভর্তা। আচ্ছা চিংড়ি বরবটি না, চিংড়ি বরবটির ভর্তা। ঠিক আছে এখন আমি টেস্ট করে দেখছি কেমন হয়েছে। হ্যাঁ একটু টেস্ট জানাবেন, একটু জানাবেন প্লিজ। এখন আমরা খাবো ইলিশ মাছের পাতুরি, যেটা দেখতে এত এত ইয়ামি, খেতে না জানি কি হবে। আমি এদিকে ফুপ্পিকে জিজ্ঞাসা করতেছি খাবার কেমন ছিল, যদিও ফুপ্পি রান্না করেছে, নিজেই বলছে খুব মজার ছিল। আন্টিকেও জিজ্ঞাসা করছি খাবার কেমন ছিল, মনে হচ্ছে রান্নাটা আমিই করেছি। তারপর চলে আসলাম সবাই মিলে একসাথে মেজো আপুর বাসায়। মেজো আপু পুপ্পির বাসায়ই থাকে, সাততলা একই ফ্ল্যাটে তারা থাকে। তো আপুর বাসায় চলে আসলাম, ওই দিনই আপুর ছেলের বার্থডে ছিল, আপুর একটাই ছেলে আরহাম। তো ওই দিন আরহামের জন্মদিন ছিল, আমরা সবাই মিলে একসাথে আরহামের জন্মদিনের রুম সাজানোর জন্য ট্রাই করছি,
খুব সুন্দর হয়েছে রুম সাজানোটা, আসলে ছোটদের হাতের কাজ, ছোটরা সবাই মিলে একসাথে করেছে, খুব সুন্দর হয়েছে। তো একটু দেখতেছি আর হামের বার্থডের রুমটা, আর এদিকে ইয়াকিন ওর ছোট ফুপার কোল থেকে নামছেই না, ওর খুব ভালো লেগেছে ওর ছোট ফুপাকে, আর ওর ছোট ফুপা খুব ভালো মানুষ, সে বাচ্চাদের খুব আদর করে। সবাই অপেক্ষা করতেছে বার্থডের কেক কাটার জন্য। এদিকে এক এক করে গেস্টরা আসা শুরু করেছে, আর পাশের রুমে সবাই যারা যারা এসেছে সবাই একসাথে বসে গল্প করছে, বড় আপু, আন্টি, ভাবি, মা। ইয়াকিন ভাবির ব্যাগ নিয়ে খেলা করতেছে, সে খুব আদরেই থাকে সবার কাছে, আসলে খুব চুপচাপভাবে যা পাবে তাই নিয়ে খেলতে থাকবে। কাকি, ফুপ্পি সবাই একসাথে বসে আর কি গল্প করছে। এদিকে বিকালের নাস্তা হিসেবে স্ন্যাক্স আইটেম, মিষ্টি এগুলো টেবিলে দিয়ে দিয়েছে আপু। চটপটি, চটপটিটা খুব মজার ছিল, খুবই মজার একটা চটপটি ছিল, নুডলস। তো আসলে ফুপ্পির বাসায় এত খাওয়া দাওয়ার পর আর ইচ্ছা করতেছিল না, কিন্তু চটপটি দেখে আসলে চটপটির টেস্ট তো আলাদাই হয়, এটা মেয়েদের আসলে না খেলে হয় না, এটা খেতেই হবে যতই খাওয়ার ইচ্ছা না থাকুক। এদিকে ছবি তোলার চেষ্টা চলতেছে, সবাই ছবি তুলতেছে, আপু আমার সাথে দুষ্টুমি করতেছে, কোনো ব্লগার এখানে আসা যাবে না, ব্লগার নো অ্যালাউ, ব্লগার নাকি তাদেরকে ভাইরাল করে দিবে। এই আর কি সবাই মিলে একসাথে ছবি তোলার চেষ্টা হচ্ছে, আসলে স্মৃতি হিসাবে আর কিছু না থাকুক ছবিগুলোই থেকে যায়, দিন তো চলে যায় কিন্তু ছবিগুলোই থেকে যায়, এগুলোই স্মৃতি নিয়ে আসলে থাকা হয়। এখানে বড় ভাইয়া, ছোট ননদ, ননদের হাজব্যান্ড, মেজো আপু, মেজো আপুর হাজব্যান্ড, আরও অনেকেই একসাথে ছবি তুলছে। বড় আপুর ছেলে, সবাই একসাথে আর ছবি তুলছে। এদিকে ইয়াকিন, ইয়াকিনের বাবা, কেক তোলা, কেক কাটার জন্য প্রস্তুতি চলছে। ওই দিন তো আরহাম কেক কাটবেই না, সে কোনো মতেই কেক কাটবে না, আর তার ড্রেস তো পরানোর সময় সে কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে ড্রেসও পরবে না, তার ভালো লাগে না। আর এইদিকে ইয়াকিন তাকে ভেঙানো শুরু করেছে, সে যেভাবে কান্না করেছে ঠিক সেইভাবে তাকে নকল করার চেষ্টা করছে। ইয়াকিন ইদানিং দেখা যাচ্ছে যে যে যাই করুক সেটাকে ফলো করে সেইটাই করার চেষ্টা করে, দিন দিন বড় হয়ে যাচ্ছে ছেলেটা। আরহামকে দিয়ে কেক কাটানোর চেষ্টা হচ্ছে কিন্তু আরহাম কান্নাকাটি শুরু করে দিয়েছে, আরহাম কেক কাটবে না। তো আরহামকে দিয়ে কেক কাটানো হলো। আরহাম লাজুক ছেলে, কারো কোলে যেতেও চায় না, খুবই লাজুক, আর সব বাচ্চারা কেক কাটার জন্য, কেক খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, কারণ জন্মদিনের আসল মজাই হচ্ছে কেক কাটা, আর এটা এটার জন্যই সব বাচ্চারা অপেক্ষা করে। জন্মদিন মানেই হচ্ছে কেক কাটতে হবে সবাই একসাথে। এখানে আরহামের দাদু দাদি সবাই একসাথে,
এদিকে আমি চটপটি খাচ্ছি, সবার কাছ থেকে জিজ্ঞাসা করছি চটপটিটা কেমন হয়েছে। মনে হচ্ছে যে আমি রান্না করেছি, যদিও আমি রান্না করিনি। আমার ছোট যা, ওকে জিজ্ঞাসা করছি কেকটা কেমন, চটপটিটা কেমন হয়েছে। তো ভাইয়া মিষ্টি খাচ্ছে, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। তো কাচ্ছি বিফ টিকিয়া, আসলে কাচ্চিটা খুব মজার ছিল, আমি অল্প খেয়েছি কারণ দুপুরে ফুপির বাসায় অনেক হেভি খাবার হয়ে গিয়েছে, যার কারণে ওরকমভাবে আর খাওয়ার ইচ্ছা করতেছিল না। তো যতটুকু খেয়েছি ভালো লেগেছে, খুবই মজার ছিল। তা আমি সবাইকে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করতেছি খাবারটা কেমন হয়েছে, খাবারটা কেমন হয়েছে, সবার কাছ থেকে রিভিউ জানার চেষ্টা করতেছি। ভাবি খাচ্ছে, ভাবিকে গিয়ে জিজ্ঞাসা করতেছি কি অবস্থা ভাবি, কেমন হয়েছে। ফুপি বসে আছে, সারা দিন কাজের পর একটু রেস্ট পেয়েছে, ইভার খাওয়া শেষ, ইভাকে জিজ্ঞাসা করতেছে আর নেবে কি না। তো আমার ছোট যা খাচ্ছে, ওকে জিজ্ঞাসা করতেছে আর খাবে। ভাবি বলতেছে রান্নাটা কি আপনি করেছেন, ওই আমার সাথে আর কি মজা করতেছে একসাথে। আসলে কি করে যে দিনটা চলে গেল বুঝতেই পারতেছি না, খুব ভালো ছিল দিনটা, খুব মজার কেটেছে। আর আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইয়াকিনস মম ব্লগ। আপনাদের সাপোর্টের আশায় আছি, অপেক্ষায় আছি। আসলে ইয়াকিনকে নিয়ে ব্লগ করতে চাচ্ছি, সারাটা দিন কি করি ইয়াকিনকে নিয়ে সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করার ইচ্ছা। এদিকে ছোট ননদ ওর হাজবেন্ড খাচ্ছে। তো আমার ছোট ননদ রিসেন্টলি সহকারী জজ হিসেবে চান্স পেয়েছে, সবাই ওর জন্য দোয়া করবেন। ছোট্ট একটা ক্লিপ নিয়েছি ফুপির বারান্দার, ফুপির বারান্দাটা খুব সুন্দর করে সাজিয়েছে গাছ দিয়ে, আসলেই খুব সুন্দর হয়েছে। এই তো এভাবেই কেটে গেল আজকে সারাটা দিন, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমাদের ব্লগ। আমাদের জন্য দোয়া করবেন, ইয়াকিনের জন্য দোয়া করবেন।